Scotland. Assalamu alaikum everyone, this is Nowrid Hasnin from Nowrid Hasnin Vlogs. Kemon achen apnara shobai? Asha korchi shobai bhalo achen ebong shusto achen. Shobaike welcome korchi amar channeler 100tomo vlog e. আজকের ব্লগটি আমার কাছে অনেক বেশি স্পেশাল কারণ প্রথমত হচ্ছে এটা আমার চ্যানেলের ঠিক 100তম ব্লগ যেটা সবার কাছে সব সময় স্পেশাল হয়ে থাকে আর সেই সাথে আজকের ব্লগে যেটা শেয়ার করব সেটা হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার আমার বাবার বাড়ি আসার জার্নিটা যেটা সব মেয়েদের কাছে সব সময় অনেক বেশি এক্সাইটিং একটা বিষয় হোপফুলি আজকের এই স্পেশাল ব্লগটি আপনাদের ভালো লাগবে তো এখানে আপনারা বেশ কয়েক পদের রান্না করা খাবার দেখতে পাচ্ছেন এগুলো আমি বক্সে করে এইভাবে ফ্রিজে রেখে দিয়েছি যেন আমার অবর্তমানে আমার হাজবেন্ডের খাওয়া দাওয়া নিয়ে খুব বেশি টেনশন করতে না হয় আমি যখনই বাসার বাইরে কোথাও যাই অল্প কিছু দিনের জন্য আর কি তখন ওর জন্য ঠিক এইভাবে ফ্রিজে রান্না করে খাবার রেখে দিয়ে স্টক করে যেন অফিস শেষে বাসায় ফিরে ওর খুব বেশি একটা কষ্ট করতে না হয় রান্নাবান্নার সব ধরনের কাজকর্ম শেষ করে এখন এসেছি কাপড় চোপড় একটু গুছাবো লাগেজ রেডি করব সেজন্য তো এইখানে আমি একে একে আহলান এবং শেরহানের কাপড় গুছানো দিয়ে স্টার্ট করেছি কারণ সবগুলো কাজ আমি একসাথে করতে কখনোই পারি না যখনই করতে যাই একেবারে এলোমেলো হয়ে যায় কোনো কাজ ঠিক মতো গুছিয়ে উঠতে পারি না সেজন্য স্টেপ বাই স্টেপ ফলো করে তারপর আমি কাজগুলো করি স্পেশালি লাগেজ গুছানোর কাজ কারণ যখনই আমি বাসার বাইরে কোথাও যাই তখন লাগেজ গুছানোর বিষয়টা খুব চিন্তাভাবনা করে সময় নিয়ে করি যেন সব দরকারি জিনিসপত্র ঠিকঠাক মতো গুছিয়ে নিতে পারি কোনো কিছু যেন বাদ না যায় আর এই তো এখন আমাদের সবগুলো লাগেজ রেডি হয়ে গিয়েছে এদিকে পরদিন এয়ারপোর্টে উদ্দেশ্যে বের হওয়ার ঠিক আগ মুহূর্তে ব্যালকনির সবগুলো প্লান্ট আমি বাসার সিকিউরিটি গার্ডের কাছে দিয়ে দিয়েছি যেন আমি চলে যাওয়ার পরও আমার পরিবর্তে উনি প্লান্টগুলো দেখাশোনা করতে পারেন কারণ প্লান্টগুলো আসলে যত্ন না নিলে সবগুলো মারা যাবে সেজন্য আমি এই ব্যবস্থা করেছি আর কি এই তো মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা বাসা থেকে বের হয়ে পড়েছি আসলে শেরানের ইয়ার এন্ডিং ভেকেশন স্টার্ট হয়েছে তো পড়াশোনার তো তেমন কোনো আর প্রেশার নেই সেজন্য ও আসলে অ্যাডভান্স প্ল্যান করে রেখেছে যে নানু বাড়ি যাওয়ার পর সে কী কী করবে তো এটাই গাড়িতে ওঠার পর থেকে পুরো রাস্তা জুড়ে দুই ভাই মিলে আমাদের সাথে শেয়ার করছিল অ্যাকচুয়ালি এক বছরেরও অনেক বেশি সময় হয়ে গিয়েছে আমরা কক্সবাজার এসেছিলাম তো সেজন্য আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমার বাসা থেকে এয়ারপোর্টের রাস্তাটা খুব বেশি একটা সময় নেয়নি আসতে তবে এই পুরো সময়টা অনেক বেশি ল্যান্দি মনে হচ্ছিল আমার কাছে কারণ অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল যে কখন আমি বাসায় গিয়ে পৌঁছাবো কখন আমি কক্সবাজার গিয়ে পৌঁছাবো এটা আর কি তো যাই হোক এখন আমি এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি তবে এখানে আসার পর আমার সাথে যেটা হয়েছে সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল কি হয়েছিল সেটা একটু শেয়ার করি আপনাদের সাথে একটি ওয়েবসাইটের মাধ্যমে আমার হাজব্যান্ড আমাদের জন্য টিকিটটা করিয়েছিলেন কক্সবাজারের জন্য আর কি তবে সেটা ছিল আজকের ডেটে নেক্সট মান্থের জন্য এটা পুরোপুরি ওর ভুলের কারণে হয়েছে কারণ সে বুঝতে পারেনি কিন্তু আমার কাছে টিকিট কনফার্মেশনের মেলটা আসার পরেও আমি জুনের বদলে জুলাই মাসটা নোটিস করতে পারিনি এটাও আমার একটা ভুল ছিল তো যাই হোক এই ভুলের মাশুলটা দিতে হয়েছে এয়ারপোর্টে যাওয়ার পর যখন আমি বোর্ডিং পাসটা নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তখনই ওনারা আমাকে কনফার্ম করেন যে আমার টিকিটটা অ্যাকচুয়ালি নেক্সট মান্থের জন্য এটা জুন মাসের জন্য ছিল না তো এটা শোনার পর আমার মাথায় পুরোপুরি বাজ পড়েছে বিষয়টা ঠিক এরকমই ছিল তো ওনারা আমাকে একটা সলিউশন দিয়েছিলেন তো ওই সলিউশন অনুযায়ী আমি একেবারে কোনো ধরনের টাইম ওয়েস্ট না করে আমি অন্য এয়ারলাইন্সে গিয়ে চেক করেছি যে কোথাও কোনো সিট খালি আছে কি না যেন আমি আর্জেন্ট টিকিট করাতে পারি অ্যান্ড কক্সবাজার পৌঁছাতে পারি যেহেতু আমার ফ্লাইটটা ছিল কক্সবাজারের জন্য ওই দিনের জন্য আর কি এবারে লাস্ট ফ্লাইটটা তো
নিশ্চয়ই অন্যান্য এয়ারলাইন্সেও একেবারে লাস্ট ফ্লাইটেই আমার ট্রাই করতে হবে। তাই খুব চটচল দিয়ে সময় নষ্ট না করে অন্য এয়ারলাইন্সে আমি চেক করে দেখার পর একটা এয়ারলাইন্সে তিনটা আর্জেন্ট টিকিট অ্যারেঞ্জ করতে পেরেছিলাম। তো একেবারে লাস্ট মোমেন্টে বোর্ডিং পাস নিয়ে এখন আমরা প্লেনে উঠে বসেছি আর এখন আমাদের ফ্লাইটটা টেক অফ করছে। এত কিছু হওয়ার পরেও আমার বাবার বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টের কারণে এই সব ধরনের ঝামেলা আমার কাছে কোনো ঝামেলাই মনে হয়নি, কারণ আমার মেইন টার্গেট ছিল কোনো না কোনোভাবে আমি ফ্লাইটে বসবো আর হচ্ছে কক্সবাজার আসবো, এটাই আমার মেইন টার্গেট ছিল। তো ফাইনালি আমি এখন কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাই করছি। এটা আসলে সব কিছুই সম্ভব হয়েছে, আমার হাজব্যান্ডের একটা সাপোর্ট ছিল সেজন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুই বাচ্চা নিয়ে ঠিকঠাক মতো কক্সবাজারের উদ্দেশ্যে ফ্লাই করতে পেরেছি, এটা আমার কাছে আসলে অনেক বেশি কিছু। চট্টগ্রামের ওয়েদারটা খুব খারাপ ছিল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখানে, তাই প্লেন কিছুটা জার্কিং করছিল। বাকি প্যাসেঞ্জাররা যেখানে ওই সময়টায় অনেক বেশি ভয় পাচ্ছিল, সেইখানে আমার আহলান বাবাটা দুষ্টু মিষ্টি কর্মকাণ্ডে আমাদেরকে এতটা বিজি রেখেছিল যে আমরা সেটা বুঝতেই পারিনি। ঢাকা থেকে কক্সবাজারের পুরো প্লেন জার্নিটাতে আমি আর শেহরান সিট এক্সচেঞ্জ করছিলাম আর এই উইন্ডো সিটে বসে বার্ডস আই ভিউটা এনজয় করছিলাম। তো প্রায় 45 মিনিটের মধ্যে আমরা কক্সবাজার এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। আমি কক্সবাজার সি বিচ কিন্তু দেখতে পাচ্ছি, আমি জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন। এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করার আগে ফ্লাইট থেকে যখন এই ভিউটা দেখি তখন মনটা একেবারে ভালো হয়ে যায়, কারণ এটা এত সুন্দর। আমি জানি আমার ভিডিওটা যারা যারা দেখবেন তারা নিশ্চয়ই এই ভিউটা অনেক বেশি এনজয় করবেন। তবে এখানকার ওয়েদারও তেমন একটা ভালো ছিল না, যখনই রানওয়েতে প্লেনটা ল্যান্ড করলো তখনই বুঝতে পারলাম এখানে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। ফাইনালি আমি আমার প্রাণের শহর কক্সবাজার পৌঁছে গিয়েছি। আজকের ব্লগে আমি আমার বাবার বাড়ি আসার আনন্দটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও আমাকে কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন লাগলো। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আর সেই সাথে আমার কক্সবাজার ট্রিপের আরও নতুন নতুন ব্লগ নিয়ে যেন আপনাদের সবার মাঝে আবার ফিরে আসতে পারি সেজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খুদা হাফিজ।